হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস এইচ লার্নিং সেন্টার। আজ আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো ক্লাস নাইনের, যেটা তোমরা সেপ্টেম্বর মাসে পেয়েছো তার অ্যান্সার। আজকের বিষয় ভূগোল ও পরিবেশ, নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ। এক নম্বর প্রশ্ন, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ক, সর্বোচ্চ অক্ষরেখার মান 0°, খ, প্রতিটি অক্ষরেখা মহাবৃত্ত, গ, অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল, ঘ, প্রতিটি অক্ষরেখার পরিধি সমান। এটার উত্তর হলো গ, অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। তারপর একের দুই, বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো ক, স্তূপ পর্বত, খ, লাভা মালভূমি, গ, পর্বত বেষ্টিত মালভূমি, ঘ, আগ্নেয়গিরি। এটার উত্তর হবে অপশন খ, লাভা মালভূমি। তারপর একের তিন, ঠিক জোড়াটি নির্বাচন করো। ক, দামোদর নদী পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চল, খ, কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান, গ, পর্জল মৃত্তিকা পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল, ঘ, অ্যালপাইন উদ্ভিদ সুন্দরবন অঞ্চল। এটার উত্তর খ, কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। তারপর দুই নম্বরের প্রশ্ন, শূন্য স্থান পূরণ করো। দেখো এটার উত্তর হবে, দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে ড্যাশ কোণে ছেদ করেছে, এখানে ড্যাশে হবে 90° কোণে ছেদ করেছে। তারপর দুয়ের দুই, আবহবিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার ওপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে ড্যাশ বলে, এখানে হবে তাকে রেগুলিত বলে। তারপর দুয়ের তিন, দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হল ড্যাশ, এখানে হবে মহানন্দা। তারপর তিনের প্রশ্ন বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের এক, আবহবিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণসহ ব্যাখ্যা করো। এটার উত্তর মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রাণী যেমন কেঁচো, এদুর, প্রেরী, কুকুর, শেয়াল, খরগোশ, উইপোকা, বিভিন্ন মূষিক জাতীয় প্রাণী শিলা স্তরের মধ্যে গর্ত খুঁড়ে জৈব যান্ত্রিক আবহবিকারে সাহায্য করে। এই সকল প্রাণীরা শিলা স্তরে এবং শিথিল পদার্থের মধ্যে গর্ত ও গুহা তৈরি করে। উইপোকা মাটি খুঁড়ে ভূপৃষ্ঠের নিচের স্তরের মাটি ও শিলা ভূপৃষ্ঠের ওপরের স্তরে নিয়ে এসে শিলার আবহবিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। মাটিতে বসবাসকারী প্রাণীরা তাদের নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে তা মাটির অভ্যন্তরস্থ শিলা ও মাটির প্রকৃতির পরিবর্তন ঘটিয়ে মৃত্তিকার আবহবিকার ঘটায়। মানুষ খনিজ দ্রব্য উত্তোলন ও কৃষিকাজ, রাস্তাঘাট নির্মাণ, অবিবেচনা প্রসূত কার্যকলাপ প্রভৃতি কাজের মাধ্যমে দ্রুত শিলার আবহবিকার ঘটাতে সাহায্য করে। তিনের দুইয়ের প্রশ্ন, পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। এটার উত্তর, পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করার কারণগুলো হলো এক নম্বর, জলের যোগান। বেশিরভাগ সমভূমির ওপর নিয়েই বড় বড় নদী প্রবাহিত হয়েছে, তাই পানীয় জল ও সেচের জল ও অন্যান্য কাজের জন্য প্রয়োজনীয় জল পাওয়া সুবিধাজনক। তারপর দুই নম্বর, উর্বর মাটি। উর্বর মৃত্তিকা সমতল ভূভাগ, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে বলে সমভূমি অঞ্চলে কৃষি বা শিল্পে কর্মসংস্থানের সুযোগ বেশি। তারপর তিন নম্বর, সমতল ভূভাগ। সমতল ভূভাগ হওয়ায় সমভূমিতে জনবসতি গড়ে তোলার একাধিক পরিকাঠামোগত সুযোগ সুবিধা, শিক্ষা, চিকিৎসা, উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি থাকে। তারপর চার নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয়। উত্তর, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে দুটি ভিন্নধর্মী মৌসুমি বায়ু প্রভাবিত হয়। এক নম্বর, গ্রীষ্মকালীন আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, এবং দুই নম্বর, শীতকালীন শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ু। পশ্চিমবঙ্গের জলবায়ু অনেকাংশে এই দুই মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয়। যেমন এক নম্বর, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমন অনুসারে পশ্চিমবঙ্গের জলবায়ুকে চারটি ঋতুতে ভাগ করা হয়। এক নম্বর, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রাক আগমনকালীন সময়কালের
বা গ্রীষ্মকাল, 2 নম্বর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকাল বা ব্যাকাল, তারপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল বা শরৎকাল, 4 নম্বর উত্তর পূর্ব মৌসুমী বায়ুর আগমনকাল বা শীতকাল, তারপর 2 নম্বর কেবল ঋতু বিভাজনে নয় পশ্চিমবঙ্গের জলবায়ু ঋতুকালীন বৈশিষ্ট্য ও মৌসুমী বায়ুর প্রকৃতির ওপর নির্ভরশীল, 3 নম্বর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ব মৌসুমী বায়ু উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়, এই বায়ু শীতল বলে পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেক কমে যায়, এজন্য এই সময়টিকে বলে শীতকাল, এছাড়া উত্তর পূর্ব মৌসুমী বায়ু শুষ্ক বলে শীতকালে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত তেমন হয় না, 4 নম্বর ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেয় এবং জুন মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে, এই 2 বায়ু আসা যাওয়ার মধ্যবর্তী সময়কালে অর্থাৎ মার্চ মাস থেকে মে মাসে পশ্চিমবঙ্গের উন্নত যথেষ্ট বৃদ্ধি পায়, এজন্য এই সময়টিকে বলে গ্রীষ্মকাল, 5 নম্বর জুন থেকে সেপ্টেম্বর মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর্দ্র বলে এই সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং বৃষ্টিপাত হয়, এজন্য বছরের এই 4 মাসকে বলে বর্ষাকাল, তারপর 6 নম্বর অক্টোবর নভেম্বর মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন করে বলে আকাশ মেঘমুক্ত থাকে, তাও ক্রমশ কমতে থাকে, এই সময়টিকে বলে শরৎকাল। তোমাদের নবম শ্রেণীর ভূগোলের প্রত্যেকটা প্রশ্ন উত্তর শেষ হলো, অন্যান্য বিষয়ের উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলে লিঙ্কটি দিয়ে যা উত্তর পেয়ে যাবে, আর সাবস্ক্রাইব করা যদি না থাকে অবশ্যই আগে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, ধন্যবাদ।